ছোট ছেলের একসাথে বন্ধু বান্ধব নিয়ে খেলা করে জার্সিস এমন ভাবে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের এমন আবাদত করে মাসুম বাচ্চাগুলো তারা প্রতিমা পূজা করে তারা দেবতার পূজা করে তারা দুনিয়ার মধ্যে অনেক কিছুর দেবতা বানায় অনেক কিছুর প্রতিমা বানায় কিন্তু জার্জি ছোট্ট মানুষ উনি আল্লাহকে এমনভাবে ভালোবাসেন একমাত্র আল্লাহ রব্বুল আলমিন একমাত্র তার মাত্র সৃষ্টিকর্তা এই দুনিয়ার মধ্যে কারো সিজদা করা যাবে না আল্লাহ এক সুতরাং দেবতা মানা যাবে না আপনার দেবতা মানা যাবে না এই মন্দিরই মানা যাবে না দুনিয়ার মানুষে বানানো কোনো মূর্তির কাছে মাথা নত করা যাবে না ছোট্ট জার্জি ও মুসলমান শুনে নেন এমন এমন আদর্শ তার মধ্যে আল্লাহ ঢুকায়া দিছে দুনিয়ার মধ্যে এত বড় ইমানদার ছোট মাসুম বাচ্চাগুলো যতই মন্দিরে যায় তাকে নিতে পারে নাই প্রতিমার সামনে মাথা নত করতে পারে নাই কারণ তার একটা মাত্র আশা ছিল এই আমার মালিক যিনি আসমান জমিনের মালিক তিনি এই পৃথিবীর মালিক তিনি নক্ষত্রের মালিক তিনি হায়াত মৌতের মালিক তিনি আর কেউ নাই পৃথিবীর মধ্যে আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ কাউরে জন্ম দেয় নাই কারু থেকে জন্ম

তৎকালীন জামানায় মুসলমান শোনো এ ভাইয়ের আমার এই তুরস্ক সিরিয়ার জমিনে উনি ভ্রমণ করলেন উনি ওখানে চলে গেলেন যা পরই জামানার তৎকালীন জামানার ভগবান ভক্ত মুসলমান যিনি দেবতা ভক্তি করেন একজন রাজা ও মুসলমান তাদিয়ানি যার নাম হলো তাদিয়ান এত বড় দুষ্ট কাফের দুষ্ট বেঈমান দুষ্ট মুনাফিক দুনিয়ার মধ্যে শুধু আগুন পূজা করে দুনিয়ার মধ্যে শুধু মূর্তি পূজা করে দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে এই নিজেই মাটি পুতুল বানাই এইগুলোরে পূজা করে এই তাদিয়ানির কাজে তাদিয়ানির কাজে চলে গেলেন বাদশা তাদিয়ান ওনার কাছে যাইয়া জারজিস আলী সালাম ডাকতে বলেন তাদিয়ান শোনো শোনো তুমি কার পূজা করো দুনিয়ার মধ্যে তুমি মাটি পুতুল বানাও দুনিয়ার মধ্যে তুমি যে পুতুল বানাইয়া তুমি পাথরের পুতুল বানাও মাটির পুতুল বানাও তুমি এই দুনিয়ার মধ্যে তার কাছে মাথাল উঠা দাও বড় পাথরের কাছে তুমি মাথা লঠা দাও দুনিয়ার দেবতার কাছে তুমি মাথা লুটায় দাও তুমি কি জানো না লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এ তার কোনো ইলা নাই তার কোনো সন্তান নাই তার কোনো শরীক নাই সুতরাং তার কাছে চাও সে তোমার একমাত্র স্রষ্টা আমারও স্রষ্টা তোমারও স্রষ্টা এর কাছে যদি চাইতে পারো এ বাচ্চাটা দিআন রে এই দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবো না রে আমার তোমার পূর্বপুরুষেরা যারা দুনিয়ার মধ্যে গমন করেছিল তারাও দুনিয়া থেকে চলে গেছে আমি আপনি চলে যাব সুতরাং দুনিয়ার মা ছেড়ে দাও মূর্তি পূজা ছেড়ে দাও দেবতা পূজা ছেড়ে দাও ছেড়ে দিয়া একমাত্র ওই ইলার পূজা করো মৌলার পূজা করো দুনিয়া দুইটাই তুমি কামিয়া कामयाबতে বরবা জোরে জোরে সিল্লা বলেন আল্লাহু আকবার এরা জিনা হয় কাল তুমি যাইবা কবরে মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইলো ওরে মরার পরে দেখবে চে গো আল্লাহ কাই ভান্ডারে এই দুনিয়ার মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব এই জমির মাটিগুলো আমি আল্লাহ পুড়ে আত্তামা বানায় দিব এত বাড়াবাড়ি করো কেন এত মস্তানি করো কেন ও এমপি সব ও মন্ত্রী ও দেশের প্রেসিডেন্ট সই না নেও কত রাজা কত বাদশাহ ফিরাও নম্র দুনিয়ার মধ্যে গমন করল এই পৃথিবীর মধ্যে কেউ ঠিকই নাই সবাই বিদায় হয়ে গেছে আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না এই জমিনের মাটিগুলো আমি পুড়ায়াতামা বানায় দিব এই জমিনের পানিগুলো পুড়াইয়া আমি আল্লাহ সাইবানাইয়া দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আমার আল্লাহ কয় থাকবো আমি আল্লাহ ও মুসলমান শুই না নেও বন্দেগি করো আমার আল্লাহ জিন্দেগি গড়ো আমার আল্লাহর জন্য গোলামি করো আমার আল্লাহর জন্য দাসত্ব করো আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আল্লাহ কয়ে বান্দা

তুমি যদি দেবতার পূজা না করো আজকে আমার দেশের অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা আজকে দেখলাম আমার কদিন দেখতেছি ফেসবুকের মধ্যে অনেক দাড়িওয়ালা বলতেছে আমরা মন্দিরে পাহারা দিব

জি আসে না তার মানে তোমরা ওই বাদশা দিয়ানের দলের লোক আবু জেলের দলের লোক কারণ নবীজির দলের লোক যারা হবে জীবনেও মূর্তি পূজাকে সমর্থন করতে পারে না কারণ কোনদিন নবীজি এটা ভাঙ্গার জন্য আসেন রাহমাতুল লিল আলামিন এই ধরাদমে আগমন করেছে শুধু শান্তি শান্তি নিয়ে আমরা অশান্তি করতে চাই না ফেতনা বাদাইতে চাই না সুন্নিরাই জনি নবী প্রিয় নবীর আদর্শ মেনে চলতে চায় অন্যদিকে আমাদের খেয়াল করার সময় নাই জোরে বলেন ঠিক না বাচ্চা তা দিয়ে আন কয়ার্জি তুমি যদি এই দেবতার পূজা না করো তোমাকে খততা করা হবে বলেন না না আমি কালেমা পড়লাম লা ইলাকা নাই কোন একমাত্র আমার রব আমার আল্লাহ আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ আমার রব হলো আমার আল্লাহ আমার হায়াতের মালিক আমার আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ আমার সম্মানের মালিক আমার আল্লাহ হায়াত মউতের মালিক আমার আল্লাহ বাচ্চা দিয়ান মানতে পারেন নাই বাচ্চা তা দিয়ান উজির কে ডাকতে বলে উজির রে জারজিসকে শুলে সরাও শুলের মধ্যে সরাইয়া তাকে মেরে ফেল শুলে সরাইয়া তাকে মারা হলো শুলে সরাইয়া এই দুনিয়ার মধ্যে জারজিস আলাইহিসসালাম কে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হলো ও মুসলমান শোনো এই জারজিস ছিল খোদার প্রিয় আল্লাহ প্রিয় ওনাকে যখন দুনিয়ার মধ্যে শুলে সরাইয়া মারা হলো মারিয়া বলল তোমরা কাজ করো আগুনে পোড়াইয়া দাও আগুনে পুরাইতে গেলেন যখন মুসলমান শুনে নাও শুলে আগুনের মধ্যে যখন নিক্ষেপ করলেন এক দুই ঘন্টা পুরানো হল একদিন পুরানো উনি আগুনের মধ্যে জান্নাতের মধ্যে ফুল বাগিচার মধ্যে বসে আছে জোরে জোরে চিল্লা বলা যাবে না মার হাবা সারাদিন পরে আগুনে পুরানো হল সারাদিন দিন পরে এত কষ্ট করা হলো শুলে সরা তাকে হত্যা করা হলো হত্যা করা বডিখানা ওই মরা বডিখানা আগুনের মধ্যে দিয়ে পুড়াইতে গেল আমার আল্লাহ তারে জিন্দা করে দিল এবার মুসলমান শুনে না ওত বাদশাটা দিয়ে বলে জারজিস ও আল্লাহর পাগল তুমি কেমনে জিন্দা হইলা তোমাকে তো পুরানো হলো তোমাকে তো মেরে ফেলে দেয়া হলো তোমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো এই আগুনের মধ্যে পুড়াইয়া পুড়াইয়া জ্বালানো হলো তুমি কেমনে জিন্দা রইলা বুঝিয়া সে নাও বাদশা মুসলমান তাদিয়া যখন বললেন ডাক বলে বাদশা ওই খোদারে ভয় করো আমার রে হায়াত মউতের মালিক আমার আল্লাহ এই দুনিয়ার আগুন kallah জান্নাতের বাগান বানাইতে পারে আবার ওই দুনিয়ার মধ্যে সমস্ত নরক kallah জান্নাত বানাইয়া দিতে পারে আমি আল্লাহর প্রিয় আমি আল্লাহর প্রিয় বান্দা এই দুনিয়ার মধ্যে একমাত্র সিজদা করি আমার আল্লাহর রে ইবাদত করি আমার আল্লাহর রে এই দুনিয়া দুনিয়ার দিকে আমি মকফেক কিনা ও বাচ্ছাতা দিয়া আমি শোনে নাও শোনে নাও এখনো সময় আছে তুমি আমার মৌলাহার গোলামী করো আমার আল্লাহর গোলামী করো যদি বাঁচতে চাও যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও আমার আল্লার গোলামি করো বাচ্ছাতা দিয়া না ক্ষিপ্ত হয়ে গেলেন ডাকতে বলে উজুরি রে ওকে ধরে নিয়ে ধরে এনে কি করো পানির মধ্যে দাও এবার পানির মধ্যে দিয়া ডাকের মধ্যে দিয়া দাও বাচ্শা তা হুকুম শুনে উজির কি করলাম বাচ্শার লোকেরা লইয়া হজরত জার্জি চালিয়া সাল্লাম কে বিশাল এক বড় ডাকের মধ্যে দিয়ে পানির মধ্যে দিয়ে ইয়া শুরু করলো পিছনে বেজ মশলমান তোলে আগুন ধরে দিল পানি টক বক করে ফোটে জারজি সালেয়া সাল্লাম পানির মধ্যে রয়েছে ডাক বলে পরোয়ার দিঘার আলো । তুমি আমার রব তুমি আমার মালি আমার সব বাচ্চা তাতিয়ান আমার দুনিয়ার মধ্যে যত কষ্ট দায় এই দুনিয়ার কোনো কোন মায়া করি না দুনিয়ার মুখ বিক্রি আমি না তুমি এই ফুটন্ত পানির মধ্যে বাচ্চাটা দিয়া নামারে ফেলে দিছে আগুনে জ্বালাইতেছে একদিন একদিন রাত ভরে আগুনের মধ্যে জ্বালায় পানি টক বক করে ডাক থেকে পানি গুলো পড়ে যায় লোকজন তাদিয়ান ডাক বলো ও আমার প্রজারা শোনো ও আমার উজিন ও আমার সংসারীরা শোনো দেখো বাচ্চা আন ডাক দিয়ে বলতেছে দেখো আরে সারে মর কি না হয়তো এই এইটক পানির মধ্যে বেঁচে থাকার নয় দেখে রে যখন ডাকনা খুললেন ড্যাগের ডাকনা খুললেন ঢাকনা খুলিয়া দেখে রে জার্জি সালাম ওই পানির মধ্যে বইয়া মৌলার বন্দে গীতে আসে সেজদার মধ্যে পরে রবের প্রশংসা করে জোরে জোরে সিল্লা বলা যাবে না মার আর জোরে জোরে সিল্লা বলা যাবে না এ দুনিয়ার মুসলমান বাচ্চাটা দিয়া নেছে ডাকতে বলে উজির এ উজির তুমি কই ড্যাগের মুখটা খুলে দাও দেখতে চাই মনে আছে নি বাবা ডাগের মুখটা যখন খুললেন দেখে রে পানির মধ্যে ফটন্ত পানির মধ্যে সিজদায় পড়ে আছে বাচ্চাটা দিয়ান কয়টা কেমনে সম্ভব হয় সারা দিন রাত জাগুনের মধ্যে তারে জ্বালানো হলো পানির মধ্যে জ্বালানো হলো এই ব্যক্তি কেমনে জিন্দা রয় এই ব্যক্তির হাড্ডি মাংসগুলো সব পানির সঙ্গে মিশে যাবে কিন্তু একটু কিছু হয় না পানির মধ্যে ফুটন্ত পানির মধ্যে আমার মৌলা আর প্রেমে পাগল হয়ে আছে এর জারজি সালেহ আলাইহিস সালাম ডাক দেবালে বাদশা এর মারার মালিক আমার আল্লাহ বসনের মালিক আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোন এখনো তুমি মেনে নাও মেনে নাও তুমি মেনে নাও আমি যে খোদারে মানি আমি যে মাউলারে মানি সেই খোদারে তুমি মেনে নাও তুমিও শান্তিতে থাকবে ফোটন্ত পানির মধ্যে জোরে জোরে চিল্লা বলা যাবে না মার হাওয়া এরে দারদিদের কথা শুনি এ মুসলমান শোনো দারদি সাল্লাল্লাহু আলাইহি কথা শুনি আরে বাচ্চা তা আর আরো ক্ষিপ্ত হয়ে গেল ক্ষিপ্ত হয়ে ডাক থেকে ওকে বাইর করো ডাক থেকে বাইর করা হলো কয়েক মন তেল তোমরা গরম করো পাতিলের মধ্যে গরম করো মুসলমান শুনে নাও শুনে নাও এবার তেলের মধ্যে ভাজার জন্যে বাচ্চা তা আন বিশাল একটা ড্যাগের আয়োজন করলো বিশাল পাতিলের মধ্যে তেল দিল এই তেলটা জ্বালাইয়াও এই তেলটা গরম করিয়া টকবকে করলো এবার মুসলমান বাচ্চাটা দিয়ান হজরত জারজিস আলাই সাল্লাম কে ধরিয়া এই লোকজন দিয়া এই তেলের মধ্যে সুরে মারলেন এই তেলের মধ্যে ফেলাইয়া এমন ভাবে জ্বালাইতে লাগলেন মুসলমান সন শুনে নাও শুনে না গাও এবার যখন ফেলে দিলেন এর ভিতর থেকে বাচ্চা দিয়ানকে লক্ষ্য করে ডাক দেবল মূর্তি পূজারী এ দুনিয়ার মধ্যে মতি প্রতিমা পূজারি শুনে রাখো আমি এমন একজন খোদার বন্দেগি করি এমন এক মৌলার পূজা করি যিনি আমি বাদশাহ ও বাদশাহ শুনে নাও আমি যার জিসালে সাল্লামকে যত বিপাদের মধ্যে তুমি ফেলো আমার খুদা আমাকে সাহায্য করবে আমার আল্লাহ আমারে সাহায্য করবে তুমি আমারে যত পরীক্ষা করো সমস্ত পরীক্ষা আমি পাস কারণ এই পৃথিবীর মধ্যে একমাত্র আমার সৃষ্টিকর্তা আমার রবের গোলাম আমি গোলামি করি দুনিয়ার কারোর কাছে মাথা নত করি না কারোর কাছে আমি মাথা বিক্রি করি না একমাত্র আমার আল্লাহর গোলামি করি মুসলমান শুনে নাও এবং মুসলমান শুনে নাও তার ত্রিতালে আসসালাম ডাকতে বলে মূর্তি পূজারী তাদিয়ান শোনো ছেড়ে দাও ওই মূর্তি পূজারি ছেড়ে দাও ওই দুনিয়ার মধ্যে তোমরা দেবতা পূজাগিরি ছেড়ে দাও আমার পথে আছো আমি যে পথে আসি সেই খোদার পথে চলে আসো ওই কঠিন আসরের ময়দান হবে বড় ভয়াবহ শুনে নাও শুনে নাও বাচ্চার দিলে কোনো দয়া নাই কোনো মায়া নাই ওদিন মুসলমান শুনে নাও যার জিসালে সাল্লাম ডাক দে বলে শুনে নাও ওই হাসরের ময়দানে মানুষ মুটু হাত উপরে সূর্যোদয় হবে মানুষগুলোর মস্তি গোল গোল গোলে পড়বে এই মানুষগুলো শুধু লাদ্রি কিছু জানি না ইয়া দাও ওদিন মানুষগুলো ঘামের মধ্যে সাতার কাটবে ওদিন মানুষগুলো মুসলমান শুনে নাও গলা পানির মধ্যে দৌড়াইবে হাঁটু পানির মধ্যে দৌড়াইবে গোড়া গড়ি করবে মানুষ গোলং ওদিন যারা ইমানদার হবে ও তাদিয়ান দিয়ান বাচ্চা দিয়া শুনে নাও ওই হাসরের ময়দান কিছু তারা বসবে না ঘুমায় যেমন রাত্রে যেমন ঘুমাইবে মানুষ সকাল বেলা ঘুম থেকে উঠবে ওই হাসরের ময়দান ইমান দারদের জন্য এমনি হবে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও এই কোন বাচ্চা তা দিয়ান তাকে পানি ওই তেলের মধ্যে পোড়াইতে লাগলেন তেলের মধ্যে দিয়া তারে বাঁচতে লাগলেন বাঁচতে পারে নাই তেল দিয়া তারে পুরাইয়া মারতে পারে নাই ও দুনিয়ার মানুষ শুনে নাও কারণ ওই বাচ্চা তা দিয়ে ছিল দুনিয়ার মধ্যে দেবতার প্রতি বিশ্বাস দেব প্রতি তার ছিল ইমান আর আল্লাহর নবী হজরত মুসলমান জারজি সাল্লামের ইমান ছিল আমার আল্লাহর প্রতি আখেরাতের প্রতি কেয়ামতের প্রতি তাদের বিশ্বাস স্থাপন ছিল এই জন্য দুনিয়ার যত পরীক্ষা এই দুনিয়ার মধ্যে অসংখ্য পরীক্ষা দিয়েছিল পরীক্ষায় পাশ করেছিল হজরত দার্জিমাসাল্লাম আমার আল্লাহ ডাক কয় ও দার্জি দুনিয়ার যত পরীক্ষা আসুক না কেন দুনিয়ায় যত মুসিবাদ আসুক না কেন তুমি আমার গোলাম আমি তোমার রব যখন তার রবকে করে তার রবকে শরণ করে সমস্ত থেকে তার রব সাহায্যের হাত বাড়ায়া দেয় আর সঙ্গে সঙ্গে ইমানদার সাহায্য পেয়ে যায় খোদাই শক্তি তার মধ্যে বিরাজ করে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আর টু জোরে জোরে চিল্লায় বলা আল্লাহু আকবার এ মুসলমান এইরকম পরীক্ষা যদি আমাদের হতো জীবনে ইসলাম আনতাম না বেলাল দাদুয়াল নৌতালা যেমনি মানানছে এমনি যদি মানানতে হতো জীবন আনতাম না

ইসলামের সন্তান হিসেবে স্বীকৃতি মুসলমান হয়েছি তা তো আগের আদি যুগের মানুষগুলো ইসলামের যে ইসলাম কবুল করার জন্য যত নিবৃত্ত হয়েছে নির্যাতিত হয়েছে এমন কি আমার নবী ও তার চাচাদের সাথে লাঞ্ছিত হয়েছে নবীজি কত কষ্ট করেছে এর একটু কষ্ট যদি আমরা পাইতাম আমার মন বলতো দুনিয়ার মধ্যে ইসলামের বিধান ইবেদান লঙ্ঘন করে চলা সম্ভবত না আসলে সহজ জিনিস পেয়েছি সস্তা অবস্থা ও মুসলমান কষ্ট করে যদি কামাই তো ইসলাম তাহলে বুঝতেন মুসলমান ওই ফিলিস্তিনের জমিনে যখন যুদ্ধ হলো দেখেছি মুসলমান কোরআন শরীফ বুকের মধ্যে দইরা আপের ছাত্ররা বলতেছিল আমরা জীবন দিতে পারি কোরআন ছাড়তে রাজি নয় তাদেরকে গ্রাস ফায়ার করা হলো এই দুনিয়া থেকে বিদায় করে দেয়া হলো পাঁচশো হাফেজকে কিন্তু কোরআন ধরে রাখছে কোরআন যদি ইমান আমাদের পরীক্ষা হয় তাহলে আমরা সবাই কিন্তু ফেল আমার বিশ্বাস হয় কারণ আমাদের ইমান এমন ইমান আমরা মানি কিন্তু আমলে অনেক ঘাটতি আছে আমল আমাদের একেবারেই নাই দেখা যায় মুসলমান গভীর মনোযোগ ইমান আমল দুইটাই দরকার ছিল এখন আমাদের মধ্যে অধিকাংশ মানুষের ইমান আছে আমল নাই আবার অনেকের আমল আছে ইমান নাই এই দুইটা জিনিস আমাদের পরিপূর্ণ লাগবে ইমান হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমল হলো নামাজ রোজা হজ যাকাত আজকে সুন্নিদের ভিতরে এই টুটি দামি পাচ্ছি রে মুসলমান কথাটা না বললে নয় এই চট্টগ্রামের অনেক সুন্নি আছে তাদের মধ্যে ইমান আছে আমল নাই কারণ তারা নামাজে ঘর খেলাফ করে তারা মুসলমান গভীর মনোযোগ এই নামাজের দিকে আমল হলেও দাড়ি দাড়ির মধ্যে বারবার খোল লাগায় এরপরে নবীর সুন্নাতখানা আঁকড়ে ধরছে কম সবচেয়ে বড় কষ্ট হয় এটা দেখে বাতিলের আপ আমাদেরকে তুচ্ছ করে আমাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করেন মুসলমান এই সুযোগটা দেওয়া যাবে না যেহেতু সুন্নি বলে দাবি করি আজ থেকে দাড়ির মধ্যে আর খোল লাগাবো না নামাজ সারব না রোজা সারব না মিথ্যা বলব না বেগানা মহিলার পাশ পাশ ঘুরবো না শরীয়তের বিধান যেটা আছে কোরআন হাদিসে জমা কি আজ মেনে চলবো দেখবেন বাতিলেরা চিরতরে জবান তাদের বন্ধ হয়ে যাবে আর বাতিলের জবান বন্ধ করতে হলে আমাদের ইমান আমল পালন করতে হবে বলেন ঠিক কিনা যুগে যুগে যত পরীক্ষা হয়েছে সাহাবিরা পরীক্ষা দিয়েছেন তবে তাবেরা পরীক্ষা দিয়েছেন ওলাম পরীক্ষা দিয়েছে আল্লাহ পরীক্ষা দিছে যারা আল্লাহর প্রিয় মাহবুব হয়ে গেছেন যুগে যুগে যত পরীক্ষা আসেন তারা সাকসেস হয়েছেন ও মুসলমান ওই যাইতে হলে কঠিন পরীক্ষা আসবে আমার আপনার সামনে জান্নাতে যাইতে হলে এই বিধান হাকিকতের বিধান মারেফাতের বিধান এই বিধানগুলো আপনাকে আমাকে মেনে চলতে হবে ইসলামের বিধানগুলো মেনে চলতে হবে আল্লাহ রসুলের দিনের মধ্যে প্রবেশ করতে হবে ইসলামের বিধান যদি না মেনে চলো রে বান্দা কোনদিন কশিন কালো জান্নাতে যা সম্ভব আর ওই জান্নাতখানে এত বড় হবে এত শান্তিময় জায়গা হবে এত সুন্দর জায়গা হবে যে জায়গার মধ্যে আমার আল্লাহ বলেন আবাদান আবাদান চিরস্থায়ী থাকবো ওই জান্নাতের মধ্যে অস্থায়ী নয় কোন স্থায়ী নয় চিরস্থায়ী হবে ওই জান্নাতের বাগান আমরা চাই কি চাই না এ দুনিয়ার মুসলমান যুগে যুগে যত নবী এসেছে মুসলমান শোনারাও এক লাখ মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার পায়াগম্বা এই দুনিয়ার মধ্যে আগমন করে সাদুম নবী থেকে শুরু করে আখির নবী রহমাতুল্লিন আলমিন পর্যন্ত যত নবী এসেছে সমস্ত নবীদের মুসলমান সমস্ত নবীদেরই পরীক্ষা হয়েছে কঠিন পরীক্ষা আর এই পরীক্ষা শুধু দিয়েছে জান্নাতের আশায় যাহা আশায় তারা দেন নাই কারণ দুনিয়ার মধ্যে কত নবীর গায়ে পোকা ধরে গেছে কত নবীরে সংসার ত্যাগ করে চলে গেছেন কত নবী দুনিয়ার মধ্যে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে কত নবীরে পানির মধ্যে নিক্ষেপ করা হয়েছে কত নবী গাছের মধ্যে নিক্ষেপ করা হয়েছে কত নবী তুলপাহাড়ের মধ্যে নিক্ষেপ করা হয়েছে অসংখ্য নবীদেরকে পরীক্ষা দিয়েছেন আর এই পরীক্ষায় যারা পাস গ্রেড পেয়েছে যারা পাশ করেছে সবাই তারা জান্নি আল্লাহ বলো ইমদারদের জন্যে আমি রেখে দিলাম আল্লাহ বলেন তুলিল মমিনী ওই মবিন মোত্তা জন্য একটা নয় দুটি নয় আমি আল্লাহরা ভুলেলাম প্রস্তুতি করে রাখলাম আর একটা জান্নাত জোরে জোরে শিল্লা বলা যাবে না সুবহান আল্লাহ এ মুসলমান তুনি আর মতো তিনটা বিপদ এক নাম্বার বিপাদ হলো মানুষের মারো নাম্বার বিপদ হলো কবর তিন নাম্বার বিপদ হলো কালকে আমত মুসলমান শুনে নেন ওই হাসরের ময়দান কেয়ামতের ময়দান ইমানদার মৃত্যুকে পরোয়া করে না ইমানদার যখন মালাকুল মাউত এসে যায় রে মুসলমান ইমানদার আজরাইলকে ডাকতে বলে আজরাইল তুমি আমাকে নিয়ে যাও কারণ এই দুনিয়ার জিন্দেগি আমার জন্য নয় দুনিয়া আর জগৎটা আমার জন্য নাই আজরাইল রে তুমি আমারে নিয়ে যাও হাসি মুখে চলে যায় আর বেঈমান মুনাফিকেরা এই দুনিয়া কে ধরে যাইতে চায় না ওই মরণের ভয় তাদের আছে মুসলমান শুনে নাও ইমানদারের জন্য ইমানদারের জন্য মউত একটা নিয়ামত রহমত জন্য ভালো মারহাবা আর একটু জোরে ইমানদারের জন্য মউত একটা নিয়ামত একটা রহমত আর বেঈমানদের জন্য একটা গজব বড় বিপদ যারা বলেন ঠিক কি ও মুসলমান শুনে নাও দুই নাম্বার বিপদ হলো কবর তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান ওই তিন নাম্বার বিপদ মুসলমান শুনে নাও ওই পরকাল যেখানে কোন মানুষের মুসলমান যেদিন দু'ন মানুষের হিসাব হবে যেদিন মানুষের বিচার হবে পরকাল বলতে বোঝায় যেদিন শেষ হয়ে যাবে সব কিছু চূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে এই দুনিয়া যেদিন মুসলমান ওই মুসলমান যেদিন ইসরাফিদ আলী আসাল্লাম সিঙ্গায় ফু দিবে এই ইসরাফিদ আলী আসাল্লামের সিঙ্গায় ফু দিয়া পর অ মুসলমান সন এই দুনিয়াটা উল্টা পাল্টা হয়ে যাবে দুনিয়ার বালাখানা সব ভেঙে যাবে দুনিয়ার উতাল পাতাল হয়ে যাবে এই দুনিয়া সব কিছু উল্টা পাল্টা হয়ে যাবে যেদিন আমার মৌলা পরকাল বলতে বুঝাই মুসলমান ভবিষ্যৎ যেটা হবে গো ভবিষ্যতে যেটা হবে অতীত বর্তমান ভবিষ্যৎ এই ভবিষ্যতে আমাদের যা হবে সেই পরকাল বলতে বোঝায় কেয়ামতের ময়দান যেদিন একটা নেকির জন্য দৌড়া যাবে বান্দাগুলো দৌড়ে যাবে ছেলের কাছে চলে যাবে ছেলে যাবে মার কাছে মা বলবে বাবা তুমি কে গো কয় আমি তোমার ছেলে কয়ে আমার কোনো ছেলে ছিল না আর তুমি কে গো আমি বিয়ে করি নাই দুনিয়ায় আমার কোনো ছেলে ছিল না চলে যাবে মায়ের কাছে মা বলবে বাবা আমার কোনো ছেলে ছিল না বাবার কাছে গেলে বাবা বলবে ছেলে ছিল না বায়ের কাছে গেলে ভাই বলবে আমার কোনো ভাই না দুনিয়ার মধ্যে আমার কোনো ভাই নাই বোনের কাছে গেলে আমার বনো ভাই নাই ও মুসলমান শুনে নাও বিবির কাছে গেলে বিবি বলবে আমার কোনো স্বামী ছিল না দুনিয়ায় বিয়ে করি নাই মুসলমান শুনে নাও ছেলের কাছে গেলে বলবে আমার কোনো বাবা ছিল না আমার কোনো আব্বা ছিল না মেয়ের কাছে গেলে বলবে আমার কোনো বাবা ছিল না যেদিন একটা নেকির জন্য মানুষ দারে দারে দৌড়াইবে রে ওই পরোপারের ময়দান

শুনে ইমানদারেরা ওদিন পরপরটা পার হয়ে যাবে বিস ফুল পার হয়ে যাবে জাহান্নামের গায়ের উপর দিয়া জান্নাতের সেতু হবে ওই সেতুটা হবে মুসলমান তরুণ মুসলমান চুলের সাইতে সিপন। হীরার সাইতে ধার ওই চুলের মধ্যে মানুষগুলো দৌড়াইবে বলবে চো জাহান নামের উপরে দিয়ে এমন ভাবে দোষ দিবে আল্লাহ বলবেন বান্দারে তুমি যদি ইমানদার হও এই সেতুর উপর দিয়ে পার হয়ে যাও তখন ওই সেতুর উপর পার হয়ে যাবে সুলের মতো সিকুন রাস্তাটা হবে এত রাস্তা সিকুন হবে হীরার সাইতে ধার থাকবে মুসলমান শোনো মাসি একটা বলে কেটে যাবে এত ধারালো থাকবে এই মধ্যে ইমানদার গুলো একদমই পার হয়ে যাবে কেটে 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 পা ভিতরে পড়ে যাবে ওই জাহান নামীরা আগুনের মধ্যে পড়ে যাবে সব বিশ্ব আক্রমণ করবে মুসলমান শুনে নাও পরপরের কথা একটু শুনে নাও ওই অতুল জাহাকে আমতের ময়দানের কথা শুনে নাও এই মানুষগুলো তোরা মাটিতে যখন পুরে যাবে আবার চিৎকার বের কান্না 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 ওদিন পিতা থাকবে না পুত্র থাকবে না বন্ধু থাকবে না বান্ধব থাকবে না ছেলে থাকবে না মেয়ে থাকবে না ওদিন কেউ কাউকে চিনবে না রে ওদিন সবাই দৌড়াইবে আর ডাক দেবে বলবি আমাকে নিরাপত্তা দেও আমাকে শান্তি দাও মুসলমান শুনে নাও ওদিন কেউ কারো চিনবে না দৌড়াইয়া যাবে এই মানুষগুলো আর মিসলির নাই ফুল সেরাতের নয় ইমান পার হয়ে দেবাল্লা ভালো তনিল কাফি কাফের বেইমান মুনাফিকেরা মুসলমান পড়ে যাবে হিন্দু দুনিয়ার মধ্যে এই মুনাফিকরা ওই ভিতরে পড়ে যাবে সাপ বিস্মাতভাবে আক্রমণ করবে ওই লোহার মর্জুন মারবে পাহাড়ি মুসলমান শুনে নেন মালিক ফেরেস্তার ছেলেরা মালিক ফেরেস্তার সেলা ফেলা এদের কে সুরে সুরে জাহান্নামের নামের দিকে যাবে জাহান নাম পর্যন্ত কানবে ওই জাহান নাম ভয় পাবে মুসলমান শুনে নাও দেলের কান্ডা লাগা শোনো আর জান্নাতি যারা হবে আমার আল্লাহ বলে ওদিন মুমিনদের জন্য মেলা হবে মুমিনদের জন্য একটা আনন্দের মাঠ হবে বান্দা যারা হবে ওরা দৌড়াইয়া সেতুটা পার হয়ে যাবে ওরা দৌড়াইবে এত জোরে দৌড়াইবে বিজলি যেমন আকাশ থেকে যেমন বিজলি চমকায় রকম মুসলমান ওরা চোখের পলক চোখটা বন্ধ করে খুলতে দেরি অত বড় রাস্তা ও মুসলমান শুনে নাও শুনে নাও ওই পাঁচশো বছরের রাস্তা হাজার বছরের রাস্তা সেকেন্ডের মধ্যে তারা পার হয়ে যাবে ওই জান্নাতের মধ্যে তারা চলে যাবে আর জান্নাতের দরজার মধ্যে একটা গাছ থাকবে সেই গাছটার নাম হলো মুসলমান শুনে নাও সীতাতুলমন তাহা একটা বড়ই গাছ এই গাছের ফল মূল তারা খাবে না মুসলমান এই গাছটা থাকবে জান্নাতুলমার পাশে জাহান নামের এর মধ্যে একটা গাছ থাকবে নাও জান্নাত জাহান্নামে যারা যাবে নাও মুসলমান জান্নাতি মানুষগুলো যখন যাবে একটা গাছের ফল খাবে সেটা হলো বড়ই গাছের ফল খাবে আর যারা জাহান নামে যাবে এদেরকে একটা গাছে তাদের গ্রাস করবে এই গাছটার নাম হলো জাকুম নামে কাটা যুক্ত গাছ এই গাছে তাদেরকে গ্রাস করে ফেলবে জাহান নামের গেটের মধ্যেও থাকবে একটা গাছ লাগানো যে গাছটায় থাকবে কাটা যুক্ত গাছ এই গাছে অনেক লম্বা লম্বা কাটা থাকবে এই কাটাগুলো মানুষ ধরে ধরে খেয়ে ফেলবে জান্নাতের গেটের মধ্যে একটা গাছ থাকবে যেটা সিত্তাতুল মন তাহা গাছ মুসলমান কোন কোনো কিতাবের মধ্যে আছে ইটা দ্বারা একটা নহর বুঝাইছে আবার এটা দ্বারা কোনো কোন কিতাবের মধ্যে আছে বড় গাছ বুঝাইছে নবীকে নিয়ে জান্নাতুল মাওয়ার পাশে যখন নিয়ে রাখলেন নবীজি বললেন জিবরীল ইটা কিসের গাছ আমিন বলে ইয়া হাবিবাল্লাহ হলো আর এই যে দেখছেন হলো সিত্তাতুল তাহা এটা একটা বড়ই গাছ ও মুসলমান শুনে নাও এরা সুলায়া বলা পর এখন মরার পর দেখা যায় আমাদের গরম পানির মধ্যে কিছু বড়র পাতা দেয় কি দেয় না কথা বলেন দেয় কি দেয় না যে গাছের মধ্যে কোনো কাটা হবে না যে গাছের ফল খালে কোনো পায়খানা হবে না যে গাছের ফল খালে কোনো প্রস্রাব থাকবে না এই নিয়ামতগুলো গুলো জান্নাতীদের মধ্যে পাবে আর জাহান এত বছর ও মুসলমান জাহান নাম জাহান যারা যাবে ওই পা কেটে যারা হাত পা কেটে যারা ওই আগুনের মধ্যে পড়ে যাবে তাদেরকে জ্বালানো হবে ফুটন্ত পানির মধ্যে জ্বালানো হবে মুসলমান সাপে কাটবে আগুনের মধ্যে দিবে গরজন মারবে এক একটা গরজন মারবে শত শত মন মাঠের নিচে চলে যাবে উত্তোলন করা হবে আবার তাদেরকে মারা হবে আবার তাদেরকে উত্তোলন করা হবে এই রকম মুসলমান যখন শেষ পর্যন্ত মুসলমান শেষ পর্যন্ত ওই কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত রকম বিচারের কাঠ গড়ায় তারা চলে যাবে জাহান্নামীদের দুনিয়াতেও কষ্ট দুনিয়াতেও লাঞ্ছনা হবে ওই জাহান যখন মৃত্যু বরণ করবে কষ্ট দিয়ে আল্লাহ আল্লাহ দিয়ে যাবে এত কষ্ট দিবে আজরা জাহান নামীদের এত কষ্ট দিবে রে জাহান নামীদের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যাবে জাহান মৃত্যুদের অ মুসলমান জিব্বা বাইর হয়ে যাবে পায়খানা প্রস্রাব করে দিবে দুনিয়ার মধ্যে কালেমা তাদের নসিবে আসবে না বড় কষ্ট পাইয়া দুনিয়া থেকে বিদায় হবে আর কবরটা তো বড় মুসিবত হয়ে যাবে ওই কবরের জগত তো হবে জাহান নামের দরজা খোলা থাকবে কেমতের ময়দানে ওদিন তাদেরকে সুরে জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান নাম এদের কান্দে জাহান বলবে আল্লাহ জাহান নামীদের কান্না আমি পারি না এত করুন কান্না যেমন ছোট মাসুম বাচ্চার কান্না দেখলে মায়া লাগে কোন দুঃখী মানুষের কান্না দেখলে মায়া লাগে জাহান্ন কান্না দেখে অ মুসলমান শোনো জাহান্নাম বলবে আল্লাহ আমি আর পারছি না আমার আর জ্বালায় না ওদের কান্না আমি সইতে পারি না ওই জাহান নামে সত্তর হাজার রশি লাগানো থাকবে এক একটা রশির মধ্যে সত্তর হাজার ফেরেস্তা ধরে টানবে বানাইছি তোমাকে তৈর করছি একমাত্র আমার নাফার মান বান্দাদেরকে সাইজ করার জন্য সুতরাং এই দুনিয়ার মধ্যে সামান্য একটু গরম পলে সহ্য করতে পারি না একটু গরম পলে আমাদের পাগল হয়ে যায় ঠান্ডা পানির ব্যবস্থা করো এসি ব্যবস্থা করো ঠান্ডা জায়গা বাতাসের ব্যবস্থা করো আর ওই জাহান নামের আগুন গুলো দোয়া দিয়ে একখানা আগুন আগুনকে সত্তর দোয়া দিয়ে জাহান নামের এক আগুনকে সত্তর দোয়া দিয়ে সত্তর বাঘের এক বাঘ সেটাকে আবার সত্তর দোয়া দিয়া আবার বার সরে বার বার তারে ধুইয়া এই দুনিয়ার মধ্যে একটু আগুন ফেলাইছে সেই আগুনের তাপ যদি এত কঠিন হয় ও মুসলমান শুনে নাও তাহলে জাহান নামের আগুন কত বড় ভয়াবহ হবে জোরে জোরে কষ্ট হবে আমার মুসলমান শুনে নাও গভীর মানা ওই জাহান নামের মধ্যে যারা যাবে গো তারা চিরস্থায়ী ওই জাহান নামের মধ্যে পড়বে কাউকে সাপে কামড়াইবে কারো কবরের মধ্যে মুসলমান জান্নামের মধ্যে অগ্নিকাণ্ড থাকবে কাউকে অনেক কষ্ট দিবে মুসলমান শুনে নাও আর জান্নাতি যারা যাবে ওই জান্নাতের মধ্যে অনেক শান্তি থাকবে ওই জান্নাতি মানুষদের পাক একটা নয় দুটি নয় ও মুসলমান সত্তরটা করে হুড় দিবে একটা পুরুষের জন্যে সত্তরটা করে গেলেমান দিবে একটা মেয়ের জন্যে জান্নাতি মানুষেরা শোন তোমরা তো নিয়াম শুধু হাঁকা যা হাঁকা যা যেটা চাইবা সেটা পাবা যেটা চাইবা যেটা পাবা মনে মনে কল্পনা করছো এই জিনিসটা খামু সঙ্গে সঙ্গে তোমার সামনে হাজির হয়ে যাবে মনে মনে কল্পনা করছি এটা দরকার সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে শুধু তাই নয় দুনিয়ার মহিলাদের দেখা পাগল হয়ে যাও দুনিয়ার সেরি দেখা পাগল হয়ে যাও জান তোমাকে সত্তরটা গেলে মান দেওয়া হবে যা পৃথিবীর মধ্যে এত সুন্দরী মহিলা আর পাবানা তাদের সিহারা সুরত দেখলে দুনিয়ার মানুষ পাগল হয়ে যেত সত্তরটা করে হুর দেবে এক একটা সুন্দরী হুর এ বাবারা শোন শোন বাবারা শোন এক একটা পুরুষের জন্যে জন্যে জান্নাতি পুরুষের করে জন্য একটা হুরের আঙ্গুল যদি দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে বাইর করতো দুনিয়ার আলো বাতাস তাদের কাছে হার মেনে যেত এত সুন্দর নারীগুলো আমার আল্লাহ তোমার জন্য প্রস্তুতি করে রাখছে এটা পাইতে হলে না আমার সারা যাবে না এটা পাইতে হলে হারাম খাওয়া যাবে না এটা পাইতে হলে মা বাবারে কষ্ট দেওয়া যাবে না এটা পাইতে হলে ইসলামের বিধান ছাড়া যাবে না এটা পাইতে হলে হারাম হালাল ভালো করে বাঁচতে হবে এটা পাইতে হলে দুনিয়ার মধ্যে জিন্দেগিটা ভালো করতে হবে বন্দেগি করতে হবে এটা পাইতে হলে দুনিয়ার মধ্যে মুসলমান কষ্ট করতে হবে আল্লাহর বিধান মানতে হবে যদি দুনিয়ার হুরের পিছে না দোড়ায় যদি পরপারের হুর পাইতে চাও এই দুনিয়ার জেন্দেগিটা কষ্ট করে নাও অবশ্যই অবশ্যই তোমার আমার জন্যে জান্নাতের মধ্যে নিয়ামত আছে জোরে জোরে সিল্লা বলা যাবে না আল্লাহ আর তুমি কেমন করেন ঘমাও মানুষ তুমি কেমন করেন ঘমাও মানুষ ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা জোরে বলেন ঠিক না তুমি কেমন করে ঘমাও মানুষ তুমি কেমন করে ঘমাও মানুষ ঈশা করে কাজা এমন তোতে পারে ফজরে জানা যা এমন হাবিব কা পরে অনবীজি পাপি উম্মা তি না মদ রহাসি পাগল কত দেশ বিদেশী আর নবীর মত রহাসি পাগল কত দেশবি ও দে কত নিষ্ঠুরেরা আনল ইমান নিষ্ঠুরেরা আনলই ইমান দয়াল ন বীরো পৌরে কত কাঁ ফেরা আনলগ ইমান কাউ ফেরা দয়াল ইমান দোয়াল না বীরো পৌরে বি যদি আই সৌটে যায় মোরো রোদে সে नौ रे मोहन माँ दि हियाँ जि नौरे मोहन माँ दियाँ जिया से दौर माँ जे दिग्वी ज्योति आय सोते जाए मोरो से निग्वी ज्योति आय जाए मोरो रो देशे से अल्लाह 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 ते शाटी बसर जिंदगी कत सन्ना भी या 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 माती यार ते शाटी बसर जिंदगी कद से नौ भी या या या